नमः नमः विष्णुपदाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा सुन्नवादी पश्चातारिणे वंशाकल्पतरुभश्च कृपा सिंधुभव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जया श्री कृष्ण चैतन्य अनुलंबित भुजो कनकावदातो संकेतन पितरो कमलायताक्षो विश्वंभरो द्विजवरो विवधर्म पालो वंदे जगत प्रिय करो करुणा प्रेमनामामृतमत्तुतारं पापामरजविततारं गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये आनन्दलीलामयविग्रहाय हेमावतिद्वच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते गिरिं जत कृपा तमहं वंदे परमानंद माधवं श्री गुरुदिनचरणं श्री चैतन्य ईश्वरं नमो ओं विष्णु पादाय कृष्ण पुष्पाय भूतले। आज का हमारा श्रवण कर बसे चैतन्य चरितमृत आदि लीला सप्तम परिच्छेद तक है श्लोक नंबर 97। तो এখানে বর্ণনা করা আছে কিভাবে ব্রহ্মানন্দ আর প্রেমানন্দ মধ্যে কি পার্থক্য আছে। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন ব্রহ্মানন্দ তার আগে খাত খাতোদক সম। তো কৃষ্ণ নাম করলে যে আনন্দ তাকে সাগরের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর ব্রহ্মানন্দের যে আনন্দ তাকে খাত উদ্দক, উদ্দক মানে জল, খাত মানে একটা গাড্ডা, ছোট্ট একটু গর্তের মধ্যে জলটা থাকলে যেরকম সেরকম হচ্ছে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ সম্পর্কে আগে আমি বলেছি, ব্রহ্মানন্দ জ্ঞানীরা লাভ করে যখন তার নিরাকার ব্রহ্মতে প্রবেশ করে সে ব্রহ্মানন্দটা পায়। ব্রহ্মানন্দটা কিরকম, ব্রহ্মানন্দের মধ্যে কোনো আনন্দ নেই কিন্তু দুঃখের অনুপস্থিত রয়েছে, ভৌতিক যদি দুঃখ নাই সেটাকে একটা আনন্দ বলে বলা হচ্ছে। ঠিক আছে, আর তো ভক্তির সামন্ত সিন্ধুতে বর্ণনা করা হয়েছে ব্রহ্মানন্দ ভবেৎ এষ চেৎ পরার্থ গুণীকৃত নৈতি ভক্তি সুখম বোধে পরমাণু তুলামপি। নির্বিশেষ ব্রহ্মকে উপলব্ধি করার ফলে যে ব্রহ্মানন্দ বা চিন্ময় আনন্দ অনুভব করা যায় তাকে যদি পরার্ধগুণ বর্ধিত করা হয় তাহলেও তা শুদ্ধ ভগবত ভক্তির এক আণবিক কণার সমতুল্য হতে পারে না। তো এই শ্লোকের মধ্যে সব বলে দেওয়া হলো যে ব্রহ্মানন্দ, সবাই আপনারা জানেন ব্রহ্মানন্দটা কি জিনিস, না নির্বিশেষ ব্রহ্মকে উপলব্ধি করাকে বলা আছে ব্রহ্মানন্দ। নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি বা নির্বিশেষ ব্রহ্ম প্রাপ্ত হলে যে আনন্দ পাওয়া যায় তাকে বলা হলো ব্রহ্মানন্দ। কিন্তু এই ব্রহ্মানন্দটা চিন্ময়, জড় আনন্দের মতন নয়, জড় জগতের যে আনন্দ তার সেরকম নেই। কেননা এই 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 আনন্দ জড় জগতে আনন্দের মধ্যে দুঃখ আছে কিন্তু এটাতে দুঃখ নেই, দুঃখের অনুপস্থিতি, আর এটা চিন্ময় বলা আছে, এই অনুভবটা চিন্ময়। ঠিক আছে, কিন্তু তাকে তুলনা করা আছে প্রেমানন্দের সঙ্গে। তো বলা আছে এই ব্রহ্মানন্দকে পরার্ধ গুণ বর্ধিত করা হলেও বহু বহু গুণে কোটি কোটি গুণে বর্ধিত করা হলেও
তার একটা ভগবত ভক্তির একটা অনুসঙ্গ সমান হবে না, অনুসঙ্গ সমান তার সমান হবে না। আজকে শ্লোক উদ্ধৃত করা আছে, তৎ সাক্ষাৎকরণ আহ্লাদ বিশুদ্ধব্দি স্থিত মে সুখানি গোস্পদায়ন্তে ব্রাহ্মণ্যপি জগৎগুরু। হে জগৎগুরু ভগবান, প্রত্যক্ষভাবে তোমার দর্শন লাভ করে আমি আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়েছি। তার ফলে এখানে আমি বুঝতে পারছি যে ব্রহ্মানন্দের তথাকথিত সুখ গো বাছুরের পায়ের খুরের চাপে তৈরি ছোট গর্তের জলের মতো। আর এটা তুলনা খান, সেই কথাটার তুলনা দিচ্ছে যে ব্রহ্মানন্দের যে তথাকথিত সুখ আবার বলা হলো কেন, ব্রহ্মানন্দ তথাকথিত সুখ কেন, এটা এই জন্য বলছে ব্রহ্মাকে ব্রহ্ম আনন্দ বলা আছে, ওটা আনন্দ নেই, তাহলে কেন আনন্দ বলা আছে, না দুঃখের অনুপস্থিত আছে সেই জন্য আনন্দ বলা আছে, সেই জন্য একে যথার্থ আনন্দ না বলে তথাকথিত সুখ বলা হলো কেন, ঠিক আছে, তথাকথিত সুখ বলে এখানে বর্ণনা করা হয়েছে। এটা হরিভক্তি শুদ্ধদেব থেকে বলা হয়েছে, যে শুদ্ধ ভগবত সেবায় যে দিব্য আনন্দ আস্বাদন করা যায় তা সমুদ্রের মতো, আর জড় জাগতিক সুখ এমনকি নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি প্রসূত যে সুখ ঠিক গোস্পদের জলের মতো। এই শ্লোকটি হরিভক্তি শুদ্ধদেব থেকে উদ্ধৃত করা হয়েছে, চতুর্দশ অধ্যায় শ্লোক নম্বর 36। ভগবানকে সাক্ষাৎ দর্শন করলে আনন্দ হবে, কেন আনন্দ হবে না, জীবের সেটা আছে স্বরূপানুবন্ধী ধর্ম, স্বরূপ স্থিতি, সেটা যেদিকটা কোনো ব্যক্তি যে স্বরূপে থাকবে তাতে থেকে যে আনন্দটা, সে আনন্দটা যথার্থ আনন্দ। কিন্তু এই জড় জগতে আমরা বিরূপে আছি, চিন্ময় জগতে অর্থাৎ ব্রহ্ম জগতে গেল সেটা জীবের স্বরূপ নয়, তার স্বস্বরূপে অধিষ্ঠিত নয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তো ব্রহ্মজিৎ তো কৃষ্ণ নিত্য দাস হওয়া যায় না, সেখানে তো ভগবানকে দেখা যায় না, ঠিক আছে, এরকম বর্ণনা করছে। প্রভুর মিষ্ট বাক্য শুনে সন্ন্যাসী রগণ চিত্ত ফিরি গেল কহে মধুর বচ, তো মহাপুরুষ সুন্দর কথা শ্রবণ করে সন্ন্যাসীরা সব অভিভূত হয়ে গেছে, তারা যে হৃদয় পরিবর্তন হয়ে গেছে, এবং তারা মহাপ্রভুকে খুব মিষ্টি ভাষায় বলছে। তো বারাণসীর কথা, বারাণসী কাশী, কাশীতে এই মায়াবাদের আশ্রয় চৈতন্য মহাপ্রভু সমালোচনা করেছিলেন, কেননা চৈতন্য মহাপ্রভু ভগবানের দিব্য নাম কীর্তন করেছিলেন যা তারা পছন্দ করেন, তারা বললো কেন সন্ন্যাস নিয়েছে, বেদান্ত পড়া উচিত, এ কি নাচছে গাইছে, তা মানে কি সন্ন্যাসী নাচছে গেছে কেন, মানে মহাপুরুষ পূর্বে মনে হয় এই এই ভগবান নামকে নাচা গজটা সমাজে প্রচলন ছিল, সংকীর্তন আন্দোলনে বিরোধিতা করার জন্য আসুরিক প্রবৃত্তি চিরকালেই রয়েছে, শ্রী চৈতন্য মহাপুরুষ সময় যেমন ছিল তেমনি আরো বহু বছর আগে প্রহ্লাদ মহারাজের সময়ও তা ছিল, প্রহ্লাদ মহারাজ সংকীর্তন করতেন যদিও তার পিতা তা পছন্দ করতেন না। তো এই যে ভগবানের নাম করা, নাম প্রচার করার বিরোধিতা, এটা পারিবারিক জীবন থেকে শুরু করে এটা পরিবারেও, স্ত্রী জপ করছে তো স্বামী দেখতে পারে না, স্বামী দেখতে করছে তো ছেলেমেয়ে দেখতে পারে না, এই আশ্রিক প্রবৃত্তিটা সর্বত্র সব জায়গায় থাকবেই থাকবে, এটা পারিবারিক জীবন থেকে শুরু করে বর্তমানে সামাজিক জীবন থেকে শুরু করে সব সময়, এই আন্দোলনের বিরোধী থাকবে, প্রভুপাদ লিখে দিয়ে গেছে। তো আমরা দেখছি যে কিভাবে প্রভুপাদে যখন আন্দোলন শুরু করলেন তখন বিরোধিতা হলো, মহাপুরুষ যখন করেছেন তখন বিরোধিতা হলো, আর প্রহ্লাদ মহারাজ যখন ভক্তি যোগ শুরু করেছেন তারও বিরোধিতা করেছিল,
তার ফলে পিতা পুত্রের মধ্যে বিরোধ হয়ে গেছিল। তো ভগবদ্ গীতায় ভগবান বলছে সপ্তম অধ্যায় 15 নম্বর শ্লোকে, নং মং দুষ্কৃত মূঢ়া প্রবদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞান অসুরম ভবমাস, যারা অত্যন্ত মূর্খ 4 প্রকারের মানুষ আছে, তারা আমার শরণাপন্ন হয় না। তারা তারা মূর্খ, নমাং দুষ্কৃতি না, দুষ্কৃতি মানে মূর্খকে দুষ্কৃতি বলে হালো কেন, নরাধমা মায়া অপহৃত জ্ঞান, তাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে, আশ্রম ভাবামাশ্রিত, এই সমস্ত দুষ্কৃতিরা কখনোই আমার শরণাগত হতে পারে না, আশরিক ভাবাপন্ন মানুষ। এবং যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে যারা মূর্খ, তো মায়াবাদী সন্ন্যাসীরা আছে আশুরং ভাবমাশ্রিতম, মায়াবাদী সন্ন্যাসী মানে যারা শঙ্করাচার্যের অনুগামী। যখন বাইরে আমার ক্লাস ক্লাস দেবো একটু সময় হয়ে এই কথা বলতে হবে, ঠিক আছে? প্রভুপাদ লিখে দিয়েছেন বইতে, কেউ দেখছে দেখছে না, কেন এখানে প্রভুপাদ বলতে চাইছেন শঙ্করাচার্য যত সব আছে অনুগামী, তা হচ্ছে আশ্রম ভাবাবাসিত, আসুরিক ভাবা সম্পন্ন, আসুরি ভাবা সম্পন্ন হয়েও তার বৈদিক হতে পারে। রাবণ তো অসুর ছিল, বৈদিক ছিল, নীতি তারা নিষ্ঠা এসে মানত, কিন্তু ভগবানকে মানত না, এটা হচ্ছে পার্থক্য। অনেক লোক বেদকে মানে বৈদিক, তারা বৈদিক মানে নীতি নিয়ম মানে সবকিছু করে, যেহেতু তারা বৈদিক নীতি নিয়মকে মানলে কি হবে, তারা ভগবানকে মানছে না, ভগবানকে জানছে না, তাই আসুরং ভাবম আশ্রিত, তারা আসুরিক পথ অবলম্বন করছে, তারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না। অসুর কারা? মানে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, নিরাকারের ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করছে না, রূপের বিশ্বাস করছে না, তো তারা যে অসুর ভাবাপন্ন। মায়াবাদীরা বলে যে সবকিছু পরম উৎসতে নির্বিশেষ, এবং এইভাবেই তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে। প্রভুপাদ বলে দিলেন যে মায়াবাদী শঙ্করপন্থীরা তারা ভগবানের অস্তিত্ব স্বীকার করে না, কি করে, তারা তো ভগবানকে মানছে, ভগবানের পূজা করছে, সবকিছু করছে, সবকিছু করছে, কিন্তু গোড়ায় গলত আছে। কি গলত আছে? না, তাদের গলতটা গোড়ায় হচ্ছে, তারা মনে করে অন্তিমে ভগবান হচ্ছে নির্বিশেষ, তিনি হচ্ছে নির্বিশেষ নিরাকার, এই নিরাকার থেকে সাকার ভগবান হয়েছে গুণের সংস্পর্শে এসে, তাই তারা ভগবানকে মানলেও কি ভিত্তিতে মানছে, ভগবান গোড়ায় নিরাকার, নিরাকার থেকে সাকার ভগবান এসেছে সত্যগুণের সংস্পর্শে, এই প্রকারের ভগবানকে মানার কোন দাম হয় না, ঠিক আছে? তো ভগবান নেই এ কথা যারা বলে, তারা সরাসরি হয়ে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে, তারা বলে ভগবান নেই, তারা সরাসরি বলে দেয় আমার ভগবান বিশ্বাস করে ভগবান নেই। আর যারা বলে ভগবান আছেন, তার মাথা নেই, তার পা নেই, তার হাত নেই, তিনি কথা বলতে পারে না, শুনতে পারে না, খেতে পারে না, তা হচ্ছে পরোক্ষ ভগবানের অস্তিত্বকে অস্বীকার করা। নিরাকার বাজারে বললে ভগবান হাত নাই, পা নাই, নেই, তাহলে কি করে ভগবান হবে, তেমন কি তার ভগবানকে গ্রহণ করছে না? যে মানুষ দেখতে পায় না তাকে বলা হয় অন্ধ, আর যে মানুষ চলতে পারে না তাকে বলা হয় খঞ্জ, যার হাত নেই তাকে বলা হয় অসহায়, যে কথা বলতে পারে না তাকে বলা হয় মূক, যে শুনতে পারে না তাকে বলা হয় বধির। তো মায়াবাদীদের মতে ভগবানের পা নেই, চোখ নেই, কান নেই, হাত নেই, তা পরপক্ষে ভগবানকে অন্ধ, মুক্ত, খঞ্জ, অসহায় আদি বলে অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই নেই। নিরাকার বলছে যারা, তারা ভগবানের সাথে অপবাদ করছে, এটা এটা হচ্ছে নারকীয় বুদ্ধি। তাই যদিও তারা নিজেদের মহা বৈদান্তিক বলে প্রতিষ্ঠা করে, প্রকৃতপক্ষে তারা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা, অর্থাৎ যদিও তাদের বড় বড় পালিত বড় বড় পণ্ডিত বলে মনে করা হয়, প্রকৃতপক্ষে তারা এদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হচ্ছে।
তো মায়াবাদীরা সবসময় বৈষ্ণবদের বিরোধিতা করে, কেননা বৈষ্ণবরা পরম পুরুষকে সব কার্যের পরম কারণ বলে স্বীকার করে এবং তারা সেবা করতে চায়, তারপর কখন সেবা করতে চায়, তার সঙ্গে কথা বলতে চায়, তাকে দেখতে চায়, ঠিক যেমন ভগবানও তার ভক্তের দেখতে, তাদের সঙ্গে কথা বলতে, তাদের সাথে একসঙ্গে বসে খেতে, তাদের সঙ্গে নাচতে আগ্রহী। ভক্তও চায়, ভগবানও চায়, দুজনে চায়। এই দুজনেরই শরীর নেই তাহলে কি হবে? খেতে বসতে এসে পারবে কি করে? আর শুধু দুজনের শরীর নেই সেটাই কথা না, আবার একজন আরেকজন মিশে এক হয়ে যাবে, জীবাত্মা ভগবান সঙ্গে এক হয়ে গেল, তাহলে বসা উঠা খাওয়া দাওয়ার পুষলে নেই, ঠিক আছে? আর তাহলে যেটা নেই তাহলে প্রেমময় ভাবের আদান প্রদান হবে কি করে? প্রেমময় ভাবের আদান প্রদান না হয় প্রেমানন্দ পাবে কি করে? এই প্রশ্ন উঠছে। তো ভক্ত ভগবান সঙ্গে, ভগবান ভক্তের সঙ্গে উঠতে বসতে খেতে নাচতে চায়, এই সবিশেষ প্রীতির বিনিময়ে মায়াবাদী সন্ন্যাসীরা চিত্তে অনুভূতি জাগায়। এই সবিশেষ প্রীতির বিনিময়ে মায়াবাদী সন্ন্যাসীরা চিত্তে অনুভূতি জাগায়। এই যে নির্বিশেষ আর সবিশেষ, সবিশেষ ভগবান প্রতি প্রেমময় সম্পর্ক স্থাপন করা যায়, প্রেমের আদান প্রদান হয়, প্রীতির বিনিময় হয়, কিন্তু তারা মায়াবাদী, তারা কি অনুভব পাবে? তারা এটা পায়। তাই কাশীর মায়াবাদী সন্ন্যাসীদের শ্রী চৈতন্য মহাপুরুষ সঙ্গে সাক্ষাৎ কারের উদ্দেশ্য ছিল ভগবান সম্বন্ধে তার সবিশেষ ধারণাকে পরাস্ত করা, ভগবান যে সবিশেষ এটাকে পরাস্ত করা। শ্রী চৈতন্য মহাপুর কিন্তু একজন আদর্শ প্রচারক রূপে মায়াবাদী সন্ন্যাসীদের মনোভাব পরিবর্তন করেছিলেন। চৈতন্য মহাপুর স্বয়ং ভগবান, তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন, অঙ্গীকার করে আসলেও তিনি ভগবান, তিনি ভগবান হলেও তিনি মায়াবাদী সন্ন্যাসীর প্রচারক রূপে নিজেকে উপস্থাপনা করেছেন। শ্রী চৈতন্য মহাপুর মধুর বাণী শুনে তাদের চিত্ত দ্রবীভূত হলো এবং তারা তার প্রতি বন্ধুভাবাপন্ন হয় মিষ্ট বাক্যে তার সঙ্গে কথা বলেছিলেন। তো মহাপুরুষ কথা শুনে মায়াবাদী সন্ন্যাসীরা তো খুব লজ্জিত হয়েছে, খুব নরম হয়ে গেছে, তাদের চিত্ত দ্রবীভূত হয়ে গেছে। তখন তারা মহাপুরুষকে বলছে, খুব ভালোবেসে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে ভালোবেসে বলছে। তেমনই সমস্ত প্রচারকদের অন্য বিরুদ্ধাচরণের সম্মুখীন হতে হবে, কিন্তু তারা যেন কখন তাদের শত্রুতে পরিণত না করে। আমরা প্রচার করব, সবাইকে প্রচার করব, যে চায় যে না চায় সবাইকে দেব, কিন্তু এইরকম দেব না, সে চায় না আর সে শত্রু হয়ে পড়বে, তখন তাকে সেরকম দেওয়া যাবে। এমনিতে তারা শত্রু, আর তার উপরে যদি তাদের সঙ্গে কর্কশ ভাবে ও অবিনীত ভাবে ব্যবহার করা হয় তাহলে তাদের শত্রুতা আরো বেড়ে যাবে, আরো এসে যাবে। তাই আমাদের কর্তব্য হচ্ছে যতদূর সম্ভব শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করা এবং শাস্ত্র উদ্ধৃতি ও আচার্যদের সিদ্ধান্ত উপস্থাপন করে তাদের চিত্ত প্রত্যয় উৎপন্ন করা। তাই আমাদের কি কর্তব্য? যতদূর সম্ভব চৈতন্য পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং শাস্ত্রের উদ্ধৃতি ও আচার্যদের সিদ্ধান্ত উপস্থাপন করে তাদের চিত্তকে প্রত্যয় উৎপন্ন উৎপন্ন করানো। প্রত্যয় মানে সত্য বলে ভাব প্রত্যয়। এইভাবেই আমাদের ভগবত বিদ্বেষীদের পরাস্ত করতে চেষ্টা করতে হবে। যারা ভগবানকে বিশ্বাস করে না তাদেরকে রাস্তা দিতে হবে। এখানে চেষ্টা করা আছে কর্মী আর জ্ঞানী, এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত, এদের উপরে। তো সেজন্যই মহাপ্রভু তাদের বুঝাতে তারা বুঝতে পেরেছে, তখন তাই তারা বলছে, তারা বলছে
চিত্ত ফিরে গেলে কহে মধুর বচন। তো মধুর বচন কি বলছে, যে কিছু কহিলে তুমি সব সত্য হয়, কৃষ্ণ প্রেমা সেই পায় যার ভাগ্য দেয়। মায়াবেদের বলছে মহাপুর, হ্যাঁ তুমি তো ঠিক বলেছ, কৃষ্ণ প্রেম তো বড় বিরাট ব্যাপার, যার সৌভাগ্য হয়েছে তারই কৃষ্ণ প্রেম লাভ হয়। অর্থাৎ এই কৃষ্ণ প্রেমটাকে ওরা মঞ্জুর করছে, আর কৃষ্ণ প্রেম যে শ্রেষ্ঠ সেটা বলছে, কৃষ্ণ প্রেম শুধু সৌভাগ্যদের কপালে হয় সেটাও বলছে। মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী এরকম বললেন। এর তাৎপর্য প্রভুপাদ বলছেন, যিনি অত্যন্ত সৌভাগ্যবান তিনি কেবলমাত্র কৃষ্ণ ভবানতে শুরু করতে পারেন। কৃষ্ণ ভবানের মধ্যে সিদ্ধি লাভ করা, কৃষ্ণ মধ্যে পূর্ণতা প্রাপ্তির কথা বলা হচ্ছে না, শুধু শুরু করলেই সৌভাগ্য শুরু হবে। সেই জন্য এই ভক্তির ছয়টা বর্ণনা করা হচ্ছে উপদেশের মধ্যে, ক্লেশাগ্নি আর শুভদা। ভক্তি শুরু করলে ক্লেশাগ্নি হবে আর শুভদা হবে, সব শুভ দেবে আর ক্লেশ কমবে। ঠিক আছে, তো শ্রী রূপ গোস্বামী এই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জি, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। জড় প্রকৃতির নিয়মের বন্ধনে আবদ্ধ অসংখ্য জীব রয়েছে, তারা এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেহ ধারণ করে গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ করছে। এই যে পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম হচ্ছে, শঙ্করাচার্য যে বললেন সেটা কি হচ্ছে, বারম্বার জন্ম হচ্ছে, বারম্বার বিভিন্ন শরীর পাচ্ছে, বিভিন্ন শরীর কেন পাচ্ছে, তাদের কর্মফল অনুসারে এবং তাদের বাসনা অনুসারে। যদি সে বাসনা করছে কোন কিছু উপভোগ করতে হবে, তাহলে সে উপভোগ করতে হলে তাকে একটা বিশেষ শরীর দেওয়া হচ্ছে। যদি সে ভোগ করার বাসনা থাকবে না, তাহলে তাকে শরীর দেওয়া হবে না, তাহলে কি হবে, না চিন্ময়ধামে চলে যাবে, সেখানে কি শরীর পাবে, আর সেখানে কিরকম শরীর, সেখানে আর শরীর পাবে না। বরঞ্চ ওই যে আত্মা, ওই আত্মাটা থেকেই শরীরটা প্রকাশিত হবে, যার ফলে চিন্ময়ধামে যারা রয়েছে শরীরের ভিতরে কোনো আত্মা বা পরমাত্মা নেই। আমাদের শরীর ভিতরে আত্মা পরমাত্মা আছে আর ভৌতিক শরীর আছে, সেখানে সেই রকম না, সেখানে আত্মা নেই কি পরমাত্মা নেই, কেননা শরীরটাই আত্মা, পরমাত্মা নেই কেন, না ভগবান তো আছেন সেখানে। তো সদ্গুরু বা আচার্যের পরিচালনায় ভগবত ভক্ত অনুশীলন করার ফলে তিনি ভগবত প্রেম লাভ করেন। যার চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয় এবং যার চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে এবং তার ফলে যিনি পরমেশ্বর ভগবানের ভক্তে পরিণত হয়েছেন, তিনি অত্যন্ত ভাগ্যবান। মায়াবাদী সন্ন্যাসীরা এই কথা চৈতন্য মহাপ্রভুর কাছে স্বীকার করেছেন, তিনি মেনেছেন, তোমার ঠিক করছে, এটা কৃষ্ণ ভক্ত হওয়া সহজ নয়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবেই তা সম্ভব। এই কথা বর্ণনা প্রসঙ্গে অচিরেই প্রমাণিত হবে। প্রভুপাদ বলছেন, কৃষ্ণে ভক্তি কর ইহা সবার সন্তোষ, বেদান্ত না শুন কেনে তার কি বা দোষ। কৃষ্ণ ভক্তি করছে ভালো, আমার খুব আনন্দ পাচ্ছে, বেদান্ত কেন শ্রবণ করছে, বেদান্ত শ্রবণ করতে তার কি দোষ আছে, বেদান্ত শ্রবণ করতে কি সমস্যা আছে। 101 নম্বর শ্লোক, আগামীকালকে আমরা 101 নম্বর শ্লোক পাঠ করে শোভন। জয় শ্রীল প্রভুপাদ কি, কালকে আমরা শ্রবণ করব যে বেদান্তের কি দোষ আছে, ভক্তের বেদান্ত কেন পড়ে না। প্রভুপদ বলছেন যে আমাদের বেদান্ত পড়ে সময় নষ্ট করতে হবে না। আর প্রভুপাদ এটা মজার কথা বলছেন যে ভক্ত যারা কোকিলের মতন তারা আম্রের মুকুল খাবে, হ্যাঁ, আর এই মায়াবাদী যারা বেদ পাঠ করে তারা কি করে, তারা হ্যাঁ তারা বলছে তারা কি করছে না, তার আমের ডালকে চাবাচ্ছে, তার আমের ডালকে চাবাচ্ছে, আর ডাল চাবাতে চাবাতে তাদের দাঁত গুলো সব পড়ে গেছে, সেজন্য তাদের বলা হয় বেদান্তি, মানে যাদের দাঁত নেই তাদেরকে বলা হচ্ছে বেদান্তি। প্রভুপাদ এরকম বলছেন, এইদেরকে উপহাস করে বলছেন, সেটা বেদান্তি সেইরকম কেন বলছেন না, ওরা বেদ বেদান্ত পাঠ করছে
বেদ বেদান্তের লক্ষ্যটা যে খ্রিস্টকে জানা, সর্বৈষ্ট বেদের অহমবেদ্যাৎ বেদান্ত কৃতে বেদ বেদ এবচাম। খ্রিস্টকে না জানলো তাহলে সেই বেদ পড়ে লাভটা কি হবে? বেদ পড়ে এই দাঁত ভাঙবে, আমের ডাল চাবাতে চাবাতে দাঁত ভাঙবে, বেদান্তি হবে। ভক্তরা ওইসব বেদান্ত দান্তে না গিয়ে তারা ভাগবত অধ্যয়ন করে সুন্দরভাবে। ভাগবত হচ্ছে ফল, সুমিষ্ট পরিপক্ক ফল। তাই ভাগবতের প্রারম্ভে বলা হলো কি, বেদর তরর গলিতং ফলং সুখ মুখাদ অমৃত দবসঞ্জিত। বেদের পরিপক্ক সুমিষ্ট ফল স্বরূপ হচ্ছে কি, শ্রীমদ ভাগবতম। শুদ্ধাময় প্রভু কেশব প্রভু বলুন কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। তো মহারাজ, পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম প্রেম পুমার্থ মহান। এই পুমার্থ মানে এটা কি, এটা বুঝতে পারলাম না। তাই না? পুরুষার্থ প্রেম পুমার্থ পুরুষার্থ পুং অর্থ এইভাবে হবে। পুরুষে পুরুষার্থ, এটা আচ্ছা চারি আচ্ছা, পুরুষার্থ হচ্ছে প্রেম পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ প্রেম পুমার্থ, পুং পুং পুরুষার অর্থ। এটা ভাবছি আমি, তার অর্থ বইতে দেখে না আন্দাজ কি বলছে। পিয়াল বলো, পিয়াল কি বলছে। কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। এই সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। তোমার আমার একটা জিজ্ঞেস আছে, যে আমরা তো প্রচারের ক্ষেত্রে দেখি যে অনেক ভক্ত ভগবানকে মানে, বাট অনেকে ভক্তদের নিয়ে সমালোচনা করে বা ভক্তদের নিন্দা করে বা ভক্তদের দেখতে পারে না, তো তাদের কিভাবে মঙ্গল হতে পারে? আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি বা কিভাবে প্রচার করতে পারি? ব্যাপার আছে এই ভক্তদের অপরাধ করাটা, ভক্ত নিন্দা করাটা, এটা সবচেয়ে কঠিন কাজ। এটাকে বাদ দেওয়া, কামিনী কাঞ্চনকে বাদ দিতে পারবে, লাভ পূজা প্রতিষ্ঠাকে বাদ দিতে পারবে, কিন্তু সাধু নিন্দা কর্তাটাকে বাদ দেওয়া খুব মুশকিল। এখানে গৌড়ীয় মঠ মহারাজ বলছিলেন, লুচি ক্ষীরি পুরি খুব টেস্টি, খুব ভালো, কিন্তু যখন আচারটা সামনে আসে কি হয়, মুখে লালা পড়ে না? তো বৈষ্ণব অপরাধ করাটাই আচারের মতন, খুব ভালো লাগে সবাইকে, এর মতন ইন্দ্র তৃপ্তিকর কাজ আর কিছুই নাই। সেই জন্য এটা ছাড়া খুব কঠিন। আর তুমি বলছো তাদের কি কি রক্ষা করব, কি কি রক্ষা করব? আমাদের তো গুরু মহারাজ বলেন, নাহি কাজ তো ক্ষয় ভাজ, নাকি? যদি আমরা সবসময় সেবায় থাকি, প্রচারে থাকি, আর পরনিন্দা পরচর্চা করার সময় থাকবে না? আর তুমি যদি চিন্তা করতে না, এরা থেকে করতে কি করো, তাদেরকে বেশি করে প্রচারে নিয়ে যাও, কারণ ওদের বৈষ্ণব নিন্দা করো না বললে তোমাকে আর দুটো শুনিয়ে দেবে ওরা, বুঝতে পারছো? এই ওরা বৈষ্ণব নাকি, ওরা অনেক জ্ঞান দেবে তোমাকে। বৈষ্ণব 26টা গুণ আছে ওদের মধ্যে, যারা নিন্দা করতে চায় তারা ঠিক উপায় খুঁজে বাহির করে তোমার জন্য। সেটা আমি বলছি না, এটা এটা বিষ্ণু চক্রবর্তী মাধ্বজী কাদম্বিনী বলেছেন, কিভাবে আমাদের মনটা বৈষ্ণব অপরাধ করতে শিখায়, এই হুবাহু এটাই লিখেছেন। যদি আমার মনে কাউকে অপরাধ করলাম, তো আমি তাকে দোষ ক্ষমা চাইবো না। আমার মন বলবে, কেন তুমি দোষ ক্ষমা চাইবো? ও কি বৈষ্ণব নাকি? কাকে বৈষ্ণব বললে? যার 26টা গুণ আছে। তোমার 26টা গুণ আছে তাহলে ও বৈষ্ণব নাই, তোমার কি অপরাধ হলো, তুমি কেন দোষ ক্ষমা চাইবে? এই মনটা বুঝাবে। আরেকবার বলছেন, আর যদি 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 কেউ সেরকম 26টা গুণবান আছে, তার প্রতি অপরাধ করবে, অপরাধ করে কি মন কি বুঝাবে? আরে আমি অপরাধ করলে কি ক্ষতি আছে? তারা যদি পরমহংস, তারা তো অপরাধ গ্রহণ করবে না, আমি অপরাধ। এইভাবে মনটা বুঝাবে আর বুঝাচ্ছে, আমরা দেখতে পারছি, আমি হুবহু এগুলো দেখতে পাচ্ছি, সমাজে চলছে, বৈষম্যটা করে যাচ্ছে। আরে ওরা কি বৈষম্য নাকি, কি বলবো আর? সেই জন্য এই তাদেরকে বুঝালেও হবে না, সূক্ষ্ম ভাবে তাদেরকে যদি তাদের কল্যাণ চাও, এই প্রচারে এনগেজ করা, যে কোনো ভাবে সবাইকে সদ্বুদ্ধি দেওয়া যায় না, বুঝতে পারছো? সে দুগ্ধ সাপকে যদি তুমি দুগ্ধ খাওয়াবে, যখন বিষটা বাড়বে, কিছু কিছু অবস্থায় এরকমও হয়। সেজন্য এগুলো নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আমাদের প্রচার ওদেরকে এনগেজ করি যতটুকু পারি, তাতে আস্তে আস্তে ওদের পরিবর্তন হবে, তাই না? আচ্ছা বিদ্যুৎ প্রভু বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। মহারাজ, আমি
এখানে আলোচনা শুনে বা তাৎপর্য শ্রবণ করে পাঠ করে যেটা বুঝতে পারছি যে ব্যক্তিগত জপ আর হচ্ছে সংকীর্তন, ভক্ত সঙ্গে সংকীর্তন বা নব সংকীর্তন যেটাই বলি, তো এই দুটো, তো এই দুটো কি পরিপূরক অথবা বিকল্প, না একই সঙ্গে দুটো করলে আরো বেশি ভালো, কি বা বুঝতে কোনটা পারলাম শ্রেয়? কি বলতে পারলাম? আমরা ভক্তরা তো ব্যক্তিগত ভাবে হরিনাম জপ করি, এটা একটা বিষয়, আর একটা হচ্ছে সংকীর্তন, এই দুটোই করবে, দুটোর দুটোই মধ্যে বলছে, কোনটা শ্রেয়? দুটোই করবেন। মহাপুর বলেছেন আমরা, শুনুন, আমি আমি যদি ভালো করে শুদ্ধ ভাবে হরিনাম করি তাতে আমারও কল্যাণ হবে, আপনারও কল্যাণ হবে, শুদ্ধ ভক্ত সান্নিধ্যে গেলে কল্যাণ হবে। অত খুটে খুটে বিচার না করে মহাপুরুষ, যেরকম মহাপুরুষকে অত বিচার করলো, তার গুরুদেব বলেছিলেন পরিপূরক না অনুপূরক কিছু করে, গুরু বলেছে ভগবান নাম করো, আমাদের বলা আছে ষোলমালা জপ করো, নাম সংকীর্তন করো, ঠিক আছে, আমরা সেটুকু করবো, আচ্ছা ষোলমালা জপ করবো, বাকি সব ভগবান নাম সংকীর্তন, কে কার থেকে শ্রেষ্ঠ, কোনটা ছোট কোনটা বড়, এরকম কোনো বিকল্প শুধু এইটাই করবো, আর কিছু করবো কি না, ভাগবত শ্রবণটা বড় না হরিনামটা বড়, এইগুলো কোনো প্রশ্ন হয় না একটা, বুঝতে পারছেন, আচ্ছা আচ্ছা সবটাই ভালো। আচ্ছা ভাগবত আমি বললাম না, ভাগবত শ্রবণ করলে হরিনামে মন আসবে, হরিমন শ্রবণ করলে ভাগবত পড়তে ইচ্ছা হবে, হ্যাঁ, তারপরে আমরা হরিনাম করব, হরিনাম সবসময় করতে পারি না বলে বিভিন্ন সেবায় যুক্ত থাকি, হ্যাঁ, আমরা যে বিভিন্ন সেবায় যুক্ত আছি এটাতে ভক্তির সঙ্গে হচ্ছে কিনা তা ঠিক নেই, আমাদের বিভিন্ন সেবায় যুক্ত হচ্ছে গুণের প্রভাবে, হ্যাঁ, আমি রজগুণের মানুষ, ম্যানেজমেন্ট করতে না করলে থাকতেই পারি না, তাই গুণের প্রভাব আমি ইসকনের সাথে ম্যানেজমেন্ট করছি, তো সত্ত্বগুণের মানুষ তো সে ঠাকুরের সেবা পূজা করছে, তো আচ্ছা রজগুণের মানুষ সে বিজনেস করলে থাকতে পারে না, খালি টাকা কাউন্টিং করতে চায়, এটা করে বিজনেস করবে, ঠিক আছে, আমি ভগবান জানে করছি, আমরা যা করছি আমার আচ্ছা নিজের অনুভূতি, এটা যে ভক্তি পুরো নয়, এটা আমরা গুণের প্রভাবে করছি, ভগবান বলেছেন তুমি গুণের প্রভাবে যা করবে ফলটা আমাকে দাও বা আমার জন্য করো, তা আস্তে আস্তে গুণের থেকে মুক্ত হয়ে যাবে, তখন তুমি শুধু আমারটাই পড়ে থাক, তাই না? সেই আচ্ছা জন্যই ভগবান মহারাজ, বলো, হ্যাঁ মহারাজ, এই যে 99 নম্বর শ্লোকের তাৎপর্য শেষের দিকে খুব সুন্দর একটা উপদেশ আমাদের প্রভুপাদ দিয়েছেন, যে মায়াবাদীরা যেহেতু বিরোধিতা করছিলেন, তো তারপরেও মহাপ্রভু তাদের সঙ্গে খুব সুন্দর বিনীত আচরণ করার মাধ্যমে তাদের মন জয় করলেন। তো উনি আমাদের এইভাবে আচরণ করতে বলেছেন, কিন্তু বাস্তবে আমরা তো ইসকন প্রচারমুখী একটা সংগঠন, দেখা যায় যে অনেক কৃষ্ণ বিদ্বেষী বা ইসকন বিদ্বেষী মানুষের আমরা সম্মুখীন হই, তারা ইসকন সম্পর্কে অপপ্রচার করে থাকে। তো সেখানে দেখা যায় যে আমরা তাদের সঙ্গে বিনীত আচরণ করলেও হয়তো তাদেরকে ইয়ে করতে পারি না, ইসকন সম্পর্কে তাদের ভালো ধারণা পোষণ করানোর মতো ইয়ে তৈরি করতে পারি না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, তাদেরকে কি এড়িয়ে চলা বা এরকম কোনো পন্থা অবলম্বন করা আমাদের উচিত? যদি কেউ ইস্কন বিদ্বেষী আছে, আমরা যদি মহাপুরুষ মতন বিনয় ভাব নিয়ে তার কাছে উপস্থাপনা করি, সেখানে ও না শুনলেও আরো যে 5 জন আছে তারা দেখে খুশি হবে, দেখো ইস্কনের ভক্ত আচ্ছা কত সুন্দর ব্যবহার করছে, ঠিক আছে, একটা জিনিস। আর একটা আছে, আচ্ছা ও সেই মুহূর্তে আপনার কথা না শুনলেও পরে বিচার করবে যে আমি এরকম কথা বললাম, প্রভু কত সুন্দর ব্যবহার করলাম, সেজন্য আপনাকে চিন্তা করতে হবে না, হ্যাঁ, আমি ভালো ব্যবহার করব কি খারাপ হবে, ভালো ব্যবহার সবসময় করতে থাক, সে আচ্ছা তার পরিবর্তন হলো তখন বা না হোক, আমার তো পরিবর্তন হয়েছে নাকি, হ্যাঁ হ্যাঁ, জি তাহলে আমি মহারাজ, ধরে একটু ভালো ব্যবহার করতে পারলাম, আগে নিজে বাঁচলে বাবার না, তাই না? হ্যাঁ 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 তাই হ্যাঁ আমাদের প্রথমে দেখতে হবে তার কি হলো না হলো বিচার না করে, আর তার প্রভাবটা পড়বেই, এটা মহাপুর প্রমাণ দিয়ে দিয়েছে, তখন পরিবর্তন না হলে পরে পরিবর্তন হবে,
ঠিক আছে, হবে না ঠিক হবে, আছে শিওর ঠিক হবে। আছে, শান্তিপ্রিয় আচ্ছা মাতাজি বলুন, শান্তিপ্রিয় মাতাজি। প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। মহারাজ, আপনি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছিলেন যে তাদেরকে আমাদের যারা মানে বৈষ্ণব বিদ্যা করে ভক্তদের মধ্যেই, তো তাদেরকে আমাদের বেশি করে প্রচারে নিযুক্ত করা উচিত। তোমরা যখন দেখা যায় যে নতুন কোনো শ্রদ্ধাবান ভক্তদের ক্লাস বা নতুন শুরু হয়েছে কোনো গীতাসার্থক ক্লাস, এই ধরনের ক্লাস গুলোতে যদি তাদের হেল্পার বা সহযোগী হিসেবেও থাকে, অনেক সময় দেখা যায় যে তাদেরকে বিভিন্ন বৈষ্ণব সম্বন্ধে কিছু কথা বলার কারণে, যেহেতু ওদের শ্রদ্ধাটা একদম কোমল, এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আপনি যে বলছেন তাহলে প্রচারে নিতে, তাহলে কোন ধরনের প্রচারে নিযুক্ত করাটা ভালো হবে? কোন ধরনের প্রচারে যাবে? আপনারা প্রোগ্রাম করতে যাচ্ছেন, তারা তো মৃদঙ্গ বাজাতে গেল, সঙ্গে নগর সংকীর্তনে গেল, গ্রন্থ বিতরণ করলো, ভগবানের সেবায় সাহায্য করলো, ডোনেশন দিল, মন্দির মার্জনা করলো, সব কিছু কোনোভাবে তাদেরকে সেবায় লাগাও, আর কি করে সেবা করতে করতে যদি কিছু পরিবর্তন হবে হবে, হয়তো সঙ্গ করতে করতে নাকি তা কিছু, আর কিছু না পারলে ভগবানের কাছে ওদের প্রার্থনা করো যে এদের জন্য ভগবান আপনি সদ্বুদ্ধি দেন, যেন আমাদের সবাই যেন আমার বৈষ্ণব আপনার থেকে মুক্ত হয়, সদ্বুদ্ধি হয়। সুভাষিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। মহারাজ, আপনার শ্রী চরণে, সকলে চরণে প্রণাম। মহারাজ, অমৃতময় চৈতন্য চরিতামৃত ক্লাসের জন্য ধন্যবাদ। আপনার শ্রীমুখ থেকে জানছি যে রসগোল্লা, সন্দেশ সবকিছু আছে, তার পরেও যদি আশার দর্শন করি তাহলে তো মুখে লালা এসে যাবে। মহারাজ, শুদ্ধ ভক্তদের ক্ষেত্রেও কি এমনটা ঘটে, এই যে আচার দর্শন করলে মুখে লালা আসে? হরে কৃষ্ণ। এটা কি আপনাদের, এটা ও কম্পেয়ার করছে যে আচার দর্শন করে খাবার সঙ্গে তুলনা করছে যে সাধারণ মানুষ বা আমাদের মতন যারা ভক্ত উন্নত নেই, বৈষ্ণবদের বিরুদ্ধে বলতে আমাদের খুব ভালো লাগে, এটার দৃষ্টান্ত দিয়ে বলছে যে আচার সামনে মানুষের লালা পড়ে খুব মানে ভালো মনে হয়, যারা আমাদের মতন যারা উন্নত ভক্ত নয় আমরা বৈষ্ণব নিন্দা করতে ভালো লাগে, এইটা মানে আপনি বলছেন শুদ্ধ ভক্তরা কি আচার দেখলে লালা পড়ে, ওটা আচার দেখলে লালা পড়ার কথা বলা হচ্ছে, খাওয়ার সময় এটা তুলনা করা হচ্ছে, বুঝতে পেরেছেন, তুলনা করা হচ্ছে। ঠিক আছে তাহলে, সবাইকে অশেষ ধন্যবাদ, ধন্যবাদ বন্দেমাতরম মহারাজ। রূপশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বাঞ্ছাকল্পতরু বাঞ্ছাকল্পতরু।